হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ শুক্রবার, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এখন সকাল 8টা বাজে। আমি সকালের নাস্তা তৈরি করতেছি, রুটি বানাচ্ছি। আদিব স্কুলে গিয়েছে, ও 10:30টায় ছুটি হবে, ওদের শুক্রবারও ক্লাস হয়। এখন আমি রুটিগুলো বানিয়ে নেব। আদিব এখন স্কুল থেকে এসেছে, এসে কাপড় চোপড় না বদলে ওর তাড়াতাড়ি খেতে বসেছে, ওর খুব খিদা লেগেছে, খুব বিরক্ত। শুক্রবারেও স্কুল, ঘুমটাও ঠিক মতো হয় না, তাই না আব্বু? আজকে আমি মোরগ পোলাও রান্না করব, তো আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি টক দই দিয়েছি, মরিচের গুঁড়ো আর লবণ, এই তিনটা জিনিস দিয়ে আমি ভালো করে মুরগির মাংসটা মেখে ঘন্টাখানেক রেখে দেব। আর এখানে আমি পোলাও চাল ধুয়ে রেখেছি, পোলাও চালটা আগে ধুয়ে রাখলে ভালো হয়, পোলাও বিরিয়ানি সবগুলোই ভালো হয়। তো আমি একটা কথা বলি আপনাদেরকে, আমরা বাইরের জিনিস প্রায় খেয়ে থাকি, এখন আমরা যদি বাসায় বিরিয়ানি কিংবা মোরগ পোলাও কিংবা মানে অন্য কিছু রান্না করার সময় যদি বাইরের মশলাটা ইউজ করি, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত হবে না। সেজন্য আপনারা চেষ্টা করবেন ঘরের তৈরি মশলা দিয়েই বিরিয়ানি মোরগ পোলাও রান্না করতে। আজকে আমি আপনাদেরকে ঘরের তৈরি মশলা দিয়েই মোরগ পোলাও রান্না করে দেখাবো। আমি তেল গরম বসিয়ে দিয়েছি, এর সাথে 2 চামচ ঘি দিয়েছি, দিয়ে আস্তে আস্তে সব মশলা, 2টো তেজপাতা, 2টো দারচিনি, 2টো বড় এলাচ, 4-5টা লং, 4-5টা ছোট এলাচ দিয়ে একটু ভাজবো, যতক্ষণ না এর একটা সুন্দর ফ্লেভার আসে ততক্ষণ একটু তেলের মধ্যে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিব, পেঁয়াজটা বেশ অনেকক্ষণ ভাজবো, একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা এখন ব্রাউন ব্রাউন হয়ে গেছে, আমি মুরগির মাংসগুলোর মধ্যে দিয়ে দেব। এখন আমি এগুলো একটু ভাজবো, সামান্য কিছুক্ষণ মুরগিটা একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে 2 চামচ রসুন পেস্ট, 2 চামচ আদা পেস্ট দিয়ে দেব। এরপর সামান্য লবণ দিব, লবণ আমার মুরগির মধ্যে মেখে রাখার সময় লবণ দিয়েছিলাম, এখন একটু সামান্য লবণ দিব। দেওয়ার পরে একটু পানি দিব, একটু পানি দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। এখানে আমি বাদাম বেটে রেখেছি, সাথে কাঁচামরিচ, একসাথে বাদাম আর কাঁচামরিচ বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। গরম দুধ
দুধ ফুটিয়ে গরম করে রেখেছি এক কাপের মতো। এখানে আমি দুধ দিয়ে দেব। এখন আবার একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটা রান্না করব। এখানে আমি দুধ আর দই দুধ দিয়েছি, সেই দুধ আর দই দিয়ে মাংস মেখে রেখেছিলাম, সেটা দিয়েই মুরগির মাংসটা রান্না হয়ে যাবে। দেখেন অনেক পানি বের হয়ে গেছে। এখানে আমি আর আলাদা করে মরিচের গুঁড়ো দিইনি, কারণ মুরগি মেখে রাখার সময় মরিচ দিয়েছিলাম আর কাঁচা মরিচ বেটে দিয়েছি। এখন ঢাকা দিয়ে মাংসটা রান্না করব। মাংসের ঝোলটা যখন এরকম হয়ে আসবে তখন আমি এক চামচ চিনি দেব। এই সময় চিনিটা দিলে খুব সুন্দর কালারটা হয়। এর মধ্যে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দেব। মাংসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো, পোলাও বসিয়ে দেব। তেলের মধ্যে আমি গোটা মশলা দিয়ে দিয়েছি, দিয়ে পোলাওর চালটা আমি দিয়ে দেব। এর মধ্যে আমি পেঁয়াজ দেব না, আদা রসুনও দেব না, কারণ মুরগির মধ্যে দেওয়া আছে সেটাই ইয়ে হবে। আমি এখন একটু লবণ দিয়ে নেব পোলাওয়ের মধ্যে, দিয়ে আমি চালটা কিছুক্ষণ ভাজব। পোলাওয়ের চাল ভাজা হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দেব। আর এখানে এক কাপ গরম পানি, দুই কাপ গরম দুধ দিয়ে দিলাম। পোলাওটা ফুটে উঠলে ভালো করে আমি অল্প আছে ঢেকে রাখবো। পোলাওটা ফুটতেছে, আমি একটু ঢেকে রাখলাম, একটু পরে আঁচটা কমিয়ে দেব। পোলাও রান্না হয়ে গেছে, আমি পোলাওটা অর্ধেক প্লেটে তুলে নেব। পোলাও অর্ধেক তুলে নিয়েছি, এখন আমি মুরগির মাংসটা এর মধ্যে বিছিয়ে দেব। পুরো মাংস ঝোল আমি পোলাওর মধ্যে বিছিয়ে দিয়েছি। এখন তুলে রাখা পোলাওটা আমি এই মাংসের উপরে দিয়ে দেব। মাংসের উপরে পোলাওটা বিছিয়ে দিয়ে আমি একটু ঘি দেব এক চামচের মতো। এখানে আট দশটা কিশমিশ দিয়ে দেব। আর একটু কেওড়া জল
এর মধ্যে দিয়ে এটা ঢেকে দেব। আপনাদের যদি এরকম মোটা ইয়াতে রান্না করেন তাহলে আর কিছু দেওয়ার দরকার নেই, তাহলে নিচে একটি তাওয়ার নিচে আপনারা এটা দিয়ে রাখবেন, দমে দমে 20 মিনিট এটা রেখে দিতে হবে। আমার মোরগ পোলাও রেডি, সালাদ, লেবু। আজকে আমরা মোরগ পোলাও ছুটির দিনে খাবো। তো এখানেই আমার ব্লগটি শেষ করছি, এখন আমরা খেতে বসবো। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।